আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই বেশ ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। সো চ্যানেল বুস্ট করলে আমাদের চ্যানেল কি ডাউন হয়ে যাবে? তো আজকের ভিডিওতে এই বুস্টিং সম্পর্কে আলোচনা করব যে আমরা যদি আমাদের চ্যানেলকে বুস্ট করি তো বুস্ট করার পর সেই চ্যানেল কি ডাউন হয়ে যেতে পারে। তো পুরো বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আজকেও একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলটিতে আপনি নতুন দর্শক হয়ে থাকেন এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে এরকম টপিক এর ভিডিও আপনি পরবর্তীতে মিস না করেন। তো বেশি বকবক না করিয়ে মূল টপিকে যাই। সো ভিউয়ার্স দেখুন, যখন আমরা একটা চ্যানেল বুস্ট করি তো বুস্ট কখন করে, যখন দেখতেছি আমাদের ভিডিওতে পরিমাণ মতো ভিউস আসতেছে না, আমাদের ভিডিওতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব আসতেছে না, বা আমাদের মানে যেরকম ভিউস পাওয়া দরকার সেরকম ভিউস আমরা আমাদের ভিডিওতে পাচ্ছি না। তো তখন আমরা কি করি, গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইউটিউবের কাছ থেকে আমাদের ভিডিওকে বুস্ট করি। সো এখন মূল পয়েন্ট এটা যে যদি আমাদের চ্যানেলের ভিডিও আমরা বুস্ট করি তাহলে কি চ্যানেল ডাউন হয়ে যেতে পারে? হ্যাঁ, অবশ্যই যেতে পারে। যদি আপনার চ্যানেলের ভিডিও কোয়ালিটি সুন্দর না হয়, ভিডিও রেসপন্স অর্থাৎ ভিডিওতে আপনি যদি সুন্দর সুন্দর ইনফরমেশন দর্শকদের কাছে উপস্থাপন না করতে পারেন, আপনার ভিডিওটি যদি হেল্পফুল না হয়, সো আপনি যখন ওই টাইমে আপনার ভিডিওকে বুস্ট করেন তো বুস্ট করলে কিন্তু আপনার চ্যানেল কিন্তু ডাউন হয়ে যাবে। তো বুস্ট যদি আপনার ভিডিওটি হেল্পফুল না হয়, হেল্পফুল অর্থাৎ দেখুন আপনি এমন একটি ভিডিও তৈরি করছেন যেটি কোনো দর্শকের প্রয়োজনে নেই, তো সেই ভিডিওটি যদি আপনি বুস্ট করেন ইউটিউব কিন্তু সেই ভিডিও কিন্তু যতদিন আপনার বুস্টের মেয়াদ থাকবে ততদিন কিন্তু নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিওকে কী করবে, ইমপ্রেশন করবে, অর্থাৎ নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিওগুলি পৌঁছে দেবে। সো মানুষ যখন আপনার ভিডিও দেখে বলবে এই ভিডিও কোনো প্রয়োজনই নেই, মানুষ কিন্তু সেই ভিডিওটি রিজেক্ট করবে, অর্থাৎ সেই ভিডিওটি ওয়াচ করবে না। তো কতদিন মানুষের সামনে ইউটিউব দিবে? যতদিন আপনি বুস্ট টাকা দেয় যে ডলার দেয় গুগল অ্যাডসেন্সের মাধ্যমে, যে কয়দিনের জন্য বুস্ট করবেন সে কয়দিনে কিন্তু ইউটিউব আপনার ভিডিওকে অন্যান্য দর্শকের কাছে পৌঁছাবে। সো এক্ষেত্রে কী হলো, দর্শক আপনার ভিডিওতে ক্লিক করলো, ক্লিক করে কী করলো, রিজেক্ট করে দিল, মানে আপনার ভিডিও দেখলো না। এক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের প্রতি ক্ষতিকর একটা প্রভাব পড়লো, মানে আপনার চ্যানেলের একটা বড় ক্ষতি হয়ে গেল, আপনার চ্যানেল কিন্তু ডাউন হয়ে গেল। আপনার বুস্টের মেয়াদ শেষ হওয়ার পরও কিন্তু আপনার চ্যানেলে ভিডিওকে ইউটিউব কিন্তু আর ইমপ্রেশন করাবে না, কারণ তারা ভাববে এই বুস্ট করেছিল, বুস্ট করার পরেও এর ভিডিও কী করেনি, মানুষ দেখেনি, যার কারণে ইউটিউব ভাববে এই ভিডিওটি কোনো হেল্পফুল নয়, এই ভিডিওকে আর ইমপ্রেশন করে দেওয়া উচিত নয়। সো আপনার ভিডিওকে বুস্ট করলে কখন লাভ হবে, যখন আপনার ভিডিওতে আপনি মনে করবেন আমার ভিডিওটি অত্যন্ত কোয়ালিটিফুল এবং আমার ভিডিওটি অত্যন্ত হেল্পফুল, বা আমার ভিডিও কোয়ালিটি ভালো, আমার ভিডিওতে আমি সেই পরিমাণ মতো ভিউজ পাচ্ছি না, তখন আপনি কী করতে পারেন, আপনার ভিডিওকে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে বুস্ট করে নিতে পারেন। সো বুস্ট করলে তখন আপনার ভিডিওটি সুন্দর ভিডিও, তখন ইউটিউব কিন্তু আপনার ভিডিওকে নতুন নতুন দর্শকের কাছে ইমপ্রেশন করবে, বা নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিওগুলি অর্থাৎ দেবে, তখন কিন্তু দর্শক আপনার ভিডিও দেখবে এবং আপনার ভিডিও দেখে ফুল ওয়াচ করবে, তখন কিন্তু আপনি ভালো একটা রেসপন্স পাবেন। যদি আপনার ভালো কোয়ালিটি হয়, হেল্পফুল ভিডিও হয়, যদি আপনার প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনার ভিডিওকে বুস্ট করবেন। আপনি ভিডিওই আপলোড করেননি, ভিডিও কোয়ালিটি ভালো নয়, হেল্পফুল ভিডিও নয়, আপনি ভিডিও বুস্ট করলে কিন্তু আপনার চ্যানেল ডাউন হয়ে যাবে। তো আশা করছি এই বুস্টিং সম্পর্কে আপনাদেরকে ক্লিয়ারলি ধারণা দিয়েছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দেবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।